এই লাঠিটা তোমরা কি ভাবছো, দাদা ভাইকে আমি মারবো? না না দাদা ভাইকে মারবো না, ওই খেজুরটা মারবো। ইউটিউবে আমি অনেক আশা করে এসেছি, কি বলবো, আমার নিজের পরিচিতি করতে এসেছি। আমি ইউটিউবটা নিয়ে সত্যি আমার ভীষণ কান্না লাগে, ইউটিউবটা আমার একটা স্বপ্ন। আমাকে কি নির্লজ্জ মনে হচ্ছে না তো একটু? ভাবছি যে এত বড় মানুষ আমাদের বাড়িতে এলো, কি দশা এদের বাড়ি, দেখো ছাদ উড়ে গেছে আমফানে, আমফানের কবলে, আর এখন বর্তমান এরকম বাড়িতে আছে দেখতে পাচ্ছ। তাহলে ভাবো বন্ধুরা, আমাদের আমি কতটা মানে কষ্ট করে এখানে আছি। এইটা বলছে চিংড়ি পোস্ত দিয়ে, আর এই যে চিংড়িটা, এই দুটো দেখছি আলাদা, এটা উচ্ছে দিয়ে রান্না হয়েছে। আমি পাখি বন্ধুরা, তোমরা হা করে থাকো। এখন আমি খেজুর কুড়াতে ব্যস্ত, দেখো কি সুন্দর লাল লাল খেজুর। এর বয়স 15 বছর, এর বয়স 10 বছর, ভাবো 10 বছর 15 বছর বয়সে এরা প্রেম করতো। মনিকাদের আবার দুটো ছাগল আছে দেখতে পাচ্ছি, একটা ছাগল ওদিকে, ও একটা ছাগল, ভম্বল, এটা ভম্বলের মা, এই ভম্বল, হ্যাঁ ওর নাম ভম্বল। এই নৌকোতে উঠে ওই পিসিরা নদীতে মাছ ধরে। এখানে আশেপাশে কোথাও মিষ্টি জল নেই তো, আপনারা স্নান করা মানে এই নোনা জলেই করতে হয়। আমাকে এত কিছু রান্না বান্না করে খাওয়ালে, তার জন্য অনেক ধন্যবাদ। ওয়েদারটা ভীষণ মেঘলা, আর এদিকে মানে বজ্রপাত হচ্ছে, তো এখন আপাতত আমি বলবো কি, তুমি আজকের দিনটা আমার বাড়িতে থেকে যাও। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে বা আরও একটি নতুন পর্বে। এর আগের পর্বে তোমরা দেখেছো আমি এখন এই মুহূর্তে যে বাড়িতে আছি, এই বাড়িটি হচ্ছে ওই মনিকা রাকেশের বাড়ি। আর এই বাড়িতে আমি এসেছিলাম আমার বাড়ি থেকে, শিয়ালদা থেকে, কলকাতা থেকে। কীভাবে এসেছিলাম, মনিকা বা রাকেশের সাথে কোথায় কোথায় ঘুরলাম, তোমরা এর আগের পর্বে দেখেছো। দুপুরে এখানে কোনো খাওয়া দাওয়ার প্ল্যান ছিল না, বাট আমি আসার পরে দেখলাম, দেখেছিলাম আর কি, যে রাকেশ বা মনিকা দুজনে মিলেই আমার জন্য রান্না বান্না করেছে। আর সেটা আমি দেখে তো মানে তাজ্জব বনে গেলাম, যে আসার কথা ছিল ওদের বাড়িতে, আসবো ওদের পাড়াটা ঘুরে দেখবো, বাট রান্নাবান্না যে করবে আমি এটা ভাবতে পারিনি। বাট এসে বুঝলাম যে এখানে রান্নাবান্না করেছে আমার জন্য, তাই পুরো দুপুরটাই এদের বাড়িতে থেকে গেলাম। এর বাড়িতে এখন খাওয়া দাওয়া করবো, তার জন্য বেশ অনেক ব্যস্ত মনিকা, এদিকে রাকেশও ব্যস্ত। রাকেশ তো মানে খুব হাসি খুশি, আমাকে ওর বউ মানে মনিকা বলছে আমার বরের মতো শান্ত ছেলে আর এ পার তল্লাটে আর একটাও নেই, তাই তোমার মানে কোনো বউ বরের এত বড় সার্টিফিকেট দিচ্ছে এরকম তো আমি শুনিনি। সবাই বলে দৌড় আমার বর মাতাল, আমার বর জুয়াকর, ও তোমার বউ একমাত্র বলছে আমার বর ভালো ভালো। আচ্ছা যাই হোক, ও নিজেই স্বীকার করছে ও ভালো। আর মনিকা ওদিকে রান্না বান্না মানে রান্না হয়ে গেছে অনেকক্ষণ, আমি যখন আসি তখন অলরেডি রান্না হয়ে গেছে, আর এখন খাবার দাবার বাড়ছে, তো এখন একটার ওপর বেজে গেছে। যদিও ওরা বলছিল 12টা সোয়া 12টার সময় খাওয়া দাওয়ার জন্য, তো তখন আমার খিদে পায়নি, যার জন্য আমি খাইনি। এখন 1:15 বাজে, এখন ভাবলাম ওদের দেরি হয়ে যাচ্ছে আমার জন্য, তাই ভাবলাম চলো ভাত বাড়ো আর খাই। আর তোমাদেরকে দেখাই ওদের যে উঠানটা আছে, এখানে একটা তুলসী মঞ্চ আছে দেখতে পাচ্ছ, টালি মার্বেল দিয়ে তুলসী মঞ্চটা করা, আর ওপরেই অ্যাজ ইউজুয়াল যে তুলসী গাছ সেটা আছে। আর নর্মাল এই যে পাশে দেখতে পাচ্ছ এই গাছটা মনসা গাছ বলে, এটা মোটামুটি বাঙালি পরিবারে, বাঙালি হিন্দু পরিবারের প্রত্যেক বাড়িতে, গ্রামের দিকে বিশেষ করে, এই তুলসী গাছ আর এরকম একটা কী বলে মনসা গাছ কিন্তু প্রত্যেক বাড়িতে আমি দেখতে পাচ্ছি। এখানেই আর কি সন্ধ্যাবেলা বা সকালবেলা ধূপ ধুনো দেওয়া হয়। তো যাই হোক চলো খাওয়া দাওয়া দেখি কী আয়োজন করেছে। আর এই তোমাদের এই যে গাছটা ভেঙে গেছে এটা এই ঝড়ে না? এই কিছুদিন আগে যে ঝড়টা হয়েছে সেই ঝড়ে এদের বাড়ির সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা ভেঙে পড়েছে, বেশ একটু বড় সড়ো গাছ। আর ওদের সামনে যে এই যে ডোবা বা পুকুর দেখতে পাচ্ছ এটা কিন্তু মিষ্টি জল না, এখানে কিন্তু নোনা জল। আর এই যে ওপারে যে পাড়, পাড়ের ওপারেই কিন্তু নদী, জাস্ট এই যে পাড়ের ওপারেই হচ্ছে নদী, ওখান থেকে কিন্তু নদী নোনা জল বয়ে যাচ্ছে। আর এখানে নদী কিন্তু চারদিকে, তারপরেও এখানকার স্থানীয় বাসিন্দা যারা আশেপাশের লোকজন তারা কেউ কিন্তু ওইভাবে দেখছি না কাউকে যে নদীতে গিয়ে মাছ ধরছে জাল ফেলছে। সুন্দরবনের অন্যান্য জায়গাতে আমি যেমনটা দেখি যে পাশে নদী থাকাতে তাদের অনেক সুবিধে, যে জাল নিয়ে টানাটানি, ছোটো জাল হোক বড়ো জাল হোক তারা মাছ কাঁকড়া ধরে খান, বাট এখানে এই পাশেই নদী, তারপরেও কিন্তু এখানে কেউ নদীতে আমি কাউকে দেখিনি।
তো যাই হোক, অনেক বকবক করলাম, আর আবারও তোমাদেরকে দেখায় ওদের বাড়িটা। ওদের যদিও ওখানে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছ, বা ইটের গাঁথনিওয়ালা বাড়ি, আর সেই বাড়ি কিন্তু সেই মাঝখানে যে আমপান হয়ে গিয়েছিলো, সেই আমপানে যে চালা উড়ে গেছিলো, তারপরে কিন্তু আর চালা ঠিক হয়নি পয়সা করির কারণে। আর তার জন্য ওনারা বা ওরা দেখতে পাচ্ছ এখানে প্লাস্টিকের যে ছাউনি বা চালা দিয়ে এখন এই মুহূর্তে থাকে এখানে, অনেক নিচু আর কি। আমি এতক্ষণ এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় এক ঘন্টার উপরে এই বাড়িতে বসে আমরা তিনজনে মিলে গল্প করছিলাম। তো বাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাই, আর বাড়ির বাইরের সামনেটা পোর্শন, সামনের পোর্শনটা এরকমই একটা মাটির উনান। এখানেই সকালে এসে আমি যখন আসি তখন এই উনানে রান্না করছিল মনিকা। এই মনিকা, তোমাদের এটা ছাড়া অন্য অন্য কোথাও উনুন আছে? আচ্ছা, ঘরের ওপরে আছে না? আচ্ছা আচ্ছা, ওটা বাইরে হচ্ছে দেখলে মাটির উনুন আছে, আর এটা হচ্ছে বারান্দা। বারান্দাটা ঠিক এমনটাই দেখতে পাচ্ছ, মানে খুবই একেবারে সাদা মাটা মনিকাদের ঘরবাড়ি। আর এখানে হচ্ছে মনিকা ভাত বাড়ছে। আর আচ্ছা, এখানে এই উনুনটা কি মুভেবল, মানে মুভ করা যায়? হ্যাঁ, মানে সরানো যায় তো এটা উনুনটা? আচ্ছা, এই উনুনটা যখন বৃষ্টি হয় না এখানে তখন রান্না হয়, ওখানে তো মানে জল টল পরে ভিজে যায়, মানে রান্না করা যায় না বসে, তখন এখানে করি। মাটির উনানও আছে, ওদিকে গ্যাসের চুলা বা সিলিন্ডার সেগুলো আছে দেখতে পাচ্ছ। আর এখানে প্রচন্ড গরম, বাইরে তাপমাত্রা অনেক বেশি, আর্দ্রতা এতটাই হাই যার জন্য প্রচন্ড ঘাম ঘামছি, তিনজনে মিলে প্রচন্ড ঘামছি। ওদের ঘরটা তোমাদেরকে দেখায়, এটাই হচ্ছে ঢুকেই প্রথমেই বাঁদিকে একটা ঘর, আর এদিকে আরও একটি ঘর আছে, মানে রুম, বেডরুম যেটাকে বলে। এইটাতে থাকে রাকেশের বাবা মা, তাই তো? এই ঘরটাতে ওর বাবা মা থাকে রাকেশের। এখানে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা ঠিক এমনটাই। আর ঠিক ওপাশের যে রুমটা বা বেডরুম যেটা, সেটা যদি দেখো ঠিক এমনই, এখানেই থাকে রাকেশ আর মনিকা, ওরা দুজনেই এখানেই থাকে। এই যে ছবিতে যাকে দেখছো, এটা হচ্ছে রাকেশের ঠাকুমা, না? রাকেশ আর মনিকা দুই যখন প্রেম করতো তখন এটা, না? এটা হচ্ছে যখন প্রেম করতো তখনকার ছবি। এর বয়স 15 বছর, এর বয়স 10 বছর। ভাবো, 10 বছর 15 বছর বয়সে এরা প্রেম করতো। চোখে না লাইট পড়ছে। এই যে মনিকার কত বছর বয়সে তোর ছবি? 4-5 বছর আগে, তাই তো? মানে তখন 12-13 বছর বয়স মনিকার আর তোমার ওরকমই। আচ্ছা আচ্ছা, ওই দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে গেছিলাম ওইদিকে, তো হচ্ছে গিয়ে গরমে না সব টিপ সিঁদুর সব মানে ঘেমে ঘেমে এ হয়ে গেছে। দাদাভাইয়ের সঙ্গে কথা বলে নে। এটা কে বললেন? বাচ্চা? বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা, দেখি। নমস্কার সুদেশনা। ভালো আছো দাদা? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। এর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা হচ্ছে মনিকার ননদ, ছোট ননদ, মানে তোমার থেকে ছোট না বড়? আচ্ছা, মানে রাকেশের হচ্ছে বোন, মানে একটু আগে ওর আরেক বোনের সাথে কথা বলছিলাম, ওর নাম কি ছিল? সুস্মিতা। আচ্ছা, এর আগে যে বোনের সাথে কথা বলছিলাম ওর নাম ছিল সুস্মিতা, আর এই বোনের নাম হচ্ছে সুদেশনা। তো সুদেশনা, তোমার বর কোথায়? বাইরে কাজে গেছে। এখন বাইরে তুমি একা নাকি? এমনি কি করছিলে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে? না, রান্না করছি। আচ্ছা, রান্না করছো এখনো? কি রান্না করলে আজকে? বলছি পটল আলু মাছ আর ডিম ভাজা করেছি, মাছের ডিম। আচ্ছা, মাছের ডিম ভাজা, ঠিক আছে, রান্না ভাত বারো আসছি। হ্যাঁ ঠিক আছে, এসো। তো এর সুদেশার বাড়ি কোথায়? বসিরহাট। মানে আমি যেখানে নামলাম আরো 2-3টে স্টেশন যেতে হয়। তুমি কি একটু অস্বস্তি বোধ করছো? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে একটু মানে ওকে লাজুক। মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছে নাকি? আমার তো লজ্জা পাওয়া উচিত তোমাদের দেখে। আমি ভাবছি যে এত বড় মানুষ আমাদের বাড়িতে এলো।
মানে আমাকে মানে আমাকে কি নির্লজ্জ মনে হচ্ছে না তো একটু? আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমাদের? তোমার ভালো লাগে? আচ্ছা আচ্ছা, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার ভিডিও দেখো, অবশ্যই দেখো। আর তোমার আশেপাশে তোমার যা ননদ বন্ধু বান্ধব যারা আছে আমার ভিডিও দেখিও। তো অ্যাকচুয়ালি এই রাকেশের বাড়িতে বা মনিকার বাড়িতে ওর বাবা মা ননদ সবার সাথে কথা বলছি। কেমন আছেন কাকিমা মাসিমা? আমি ভালো আছি। আপনারা তো বৌমা রান্না বান্না করছেন, খাবেন কখন? আচ্ছা আচ্ছা, আপনার কি এক ছেলে? আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কোনোদিন আসলে অসুবিধা আছে? হ্যাঁ ঠিক আছে, আসবো কোনোদিন সময় পেলে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে সুদেশ না, চলো টাটা, পরে কথা হবে। এদের অনেকের সাথে কথা বললাম বা কথা বলছিলাম, বেশ ভালো লাগছে। আর সবাই আমাকে কিন্তু বেশ অনেক পছন্দ করে, সেটা আমি বুঝতে পারছি। এদের আমার খুব ভালো লাগলো আর কি, ভালো লাগছে। মনিকা কি আয়োজন করেছে দেখো, অবস্থা খুবই শোচনীয়। এই গরমের মধ্যে এত খাবার, মানে মনে হচ্ছে বিয়ে বাড়িতে খেতে এসেছে, জানি না। দেখি রাকেশ, তোমরা কি এই ধরনের খাবার দাবার রেগুলার খাও? হ্যাঁ রেগুলারই খাওয়া দাওয়া। ওরা এই ধরনের খাবার মাছ মাংস বলছে সপ্তাহে পাঁচ দিনই ছ দিনই হয়ে যায়। নর্মালি কি হয়, মাছ মাংস লোকজন অনেক লোকজন আছে সপ্তাহে একদিন খায়, এরা বলছে সবজিটা মাসে একবার দুবার খায়। মাছ চিংড়ি তো রেগুলারই হয়, মাংসটা বলছে সপ্তাহে তিন দিন চার দিন হয়ে যায়। তো এই হচ্ছে এখন কী কী করেছো এটাতে? এটা উচ্ছে দিয়ে কী করেছো? চিংড়ি মাছ। এটা উচ্ছে আর চিংড়ি মাছ, এটা হচ্ছে ডাল। আচ্ছা চিংড়ি মাছের ঝোল, তো চিংড়ি মাছের মালাইকারি না তো? না। আচ্ছা আচ্ছা, নর্মালি চিংড়ি মাছের মালাইকারি তো এরকমই দেখতে হয়। আচ্ছা মালাইকারিতে নিশ্চয়ই যে কী দেয়, নারকেল? নারকেল দুধ দেয়। আচ্ছা পোস্ত দিয়ে, তা তার মানে এটা কি মালাইকারি, এটা পোস্ত কারি? যাই হোক, একসাথে বসো, সবাই মিলে একসাথে বসি। ভীষণই ভালো লাগছে আমার। আর সত্যি কথা বলতে আমি জানি না, এই সামান্য কিছুই করেছি, বাবা মা বাড়িতে নেই, বাবা মা বাড়িতে থাকলে হয়তো আরও কিছু ভালো কিছু করতে পারতাম দাদা ভাইয়ের জন্য। তো আর কী বলবো বলো, আমি আমি সত্যি সামান্য একটা মানুষ, ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, দেখতেই তো পাচ্ছ আমার বয়সে। সত্যি আমি কিছু বলতে চাই না। আর একটা কথাই বলবো, ইউটিউবে আমি অনেক আশা করে এসেছি, কী বলবো, আমার নিজের পরিচিতি করতে এসেছি। আমি ইউটিউবটা নিয়ে সত্যি আমার ভীষণ কান্না লাগে, ইউটিউবটা আমার একটা স্বপ্ন। করো আর দাদা ভাইয়ের ভিডিও তোমার সবাই ভালো করে দেখো, উইথ উত্তম চ্যানেলটাকেও তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আর এটাই বলবো, আমি আর কিছু বলতে পারছি না। ঠিক আছে, অনেক কথা হলো। আর তোমাদেরকে বললাম একটু আগেও দেখাচ্ছিলাম যে মনিকা কী কী রান্না করেছে, দেখতে পাচ্ছ মনিকা ওর চ্যানেলে, মানে ওর যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ইন্ট্রো দিতে দিতে ইমোশনাল হয়ে যাচ্ছে বা রীতিমতো কেঁদে দিচ্ছে। তো আমারও এরকম খারাপ সময় একটা সময় গেছে। তো আমি যেহেতু একটা ছেলে একটা মেয়ে বলে না, মেয়েরা কাঁদতে পারে ছেলেরা কাঁদতে পারে না, আমারও এরকম একদিন না, এরকম রাতের পর রাত মাসের পর মাস গেছে। তারপরে আজকের যে জায়গায় এসেছি, একটু স্টেবল জায়গা, মানে একেবারে ভালো জায়গায় এসেছি এমনটা না, তারপরেও ভালো লাগছে এদের মতো মানে ভালো মানুষ, মনিকা বা বলো বা রাকেশ বা এই মনিকার বাবা মা, একটা সম্পর্ক হয়ে গেছে এই এদের সাথে। তো সেই সম্পর্কের জন্য সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, ভাত বেড়ে বসে আছে অনেকক্ষণ ধরে, আমরা সবাই মিলে বসে আছি, তো খেয়ে নিই, খেয়ে তারপর উঠে তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদেরকে বলে রাখি, ওর যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট গ্রাম। যদিও তোমরা ইংলিশে টাইপ করলে সম্ভবত সার্চে নাও পেতে পারো, ছোট্ট গ্রাম বাংলাতে টাইপ করো। আমি এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে, ডেসক্রিপশানে ওদের চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করব। তো অবশ্যই ওকে দেখো, মানে ওর ভিডিও দেখো, যদিও ওইভাবে ও বড় ভিডিও বানাচ্ছে না বা বানায়নি, খুব কম সংখ্যক বানিয়েছে। আর রিলস বানায়, রিলসগুলো দেখো। আর এখন থেকে ও কন্টিনিউ বড় ভিডিও বা ব্রড ভিডিও যেগুলো সেগুলো কন্টিনিউ করবে। তো অবশ্যই ওর পাশে থেকো,
চলো অনেক বক বক করে গেলাম, খাওয়া শুরু করি। উচ্ছে আলু আর চিংড়ি মাছ মনিকা যেভাবে রান্না করেছে, অনেকদিন আগে এই ধরনের রান্না খেয়েছিলাম তো, এখন কিন্তু এই উচ্ছে আলুর তরকারিটা বেশ আমার তো ভালো লাগবে। কেমন লাগে তোমাদের? তোমার তো ভালোই বলবে, নিজেদের জিনিস রান্না করছো ভালোই বলবে। আমার রোজই এরকম রান্না খাই, ভালোই লাগে। ভালো লাগে না? আর এইসব রান্নাগুলো সব বাবার কাছ থেকে শিখেছি আমি। আচ্ছা, তোমার বাবা মানে খুব ভালো রান্না করতে পারে? বাবা তো রাঁধুনি, আমি আগে কিছুই পারতাম না। তুমি রাঁধুনি মানে রান্নার কাজ করতেন নাকি কখনো? ও আচ্ছা, ওর গল্প আছে। হুম, এটা আমি শুনেছি এই বাড়িতে বহু এসে শুনেছি। বাবা তখন বয়স কত, বোধ হয় 8-9 হবে এরকম, আগেকার গল্প আমি বাবার মুখ থেকে শুনেছি। সেই টাইমে বাবা মরে যায়। হুম হুম, তো ছেলে হলে যা হয় আর কি, ছোট হোক আর বড় হোক সংসারের দায়িত্ব তো নিতেই হবে না। তখন থেকে অত ছোট বয়সে বাবাকে কে কাজ দেবে, আর তাতে আগেকার যুগে তখন বাবা ওই যে আলাইগুলো তুমি গেছিলে না, ওই আলাই আলাই বাবাকে থাকতো প্রথমে। আচ্ছা, আলা বলতে এদের বাড়ির সামনে যে ফিসারিগুলো বা ঘেরিগুলো আছে, ওই গাড়িতে পাহারা দেওয়ার জন্য ছোট ছোট যে কুজি টাইপের ঘর, সেই ঘরগুলোকে আলা বলে। তোমরা যারা দেখোনি আমার আগের পর্বে দেখতে পারবো আলা কি জিনিস, আমি আগের পর্বে দেখিয়েছি। হ্যাঁ, তারপর তো ওখানে প্রথমে থাকতো। এবার বাবা তো ছোট, যেহেতু ওসব কাজ আগে বুঝতো না, তাই বাবাকে দিয়ে বলতো এটা কর ওটা কর, টুকটাক যে কাজগুলো বাবাকে দিয়ে করাতো, তো ওইতে হতো না। বাবা আলা থেকে ভাত আনতো সবাই খেতো, আর তখন বাবারা অনেক ভাই বোন ছিল, ফ্যামিলি অনেক ভারী ছিল, টুকটাক মাছ টাছ ধরতো, তারপর মাছের যে ফাতনা জাল বলে ওইসব ছাড়তো তখন। তারপর আস্তে আস্তে রান্নার কাজ করলো। আচ্ছা, পাশে একজন যেরকম আজকে তুমি দেখলে যে রান্না করছিল, ওরকম একজনকে দেখে বাবা বললো কি এই কাজটাও তো আমি করতে পারি। আস্তে আস্তে দেখতো, হাতে হাতে আগিয়ে দিত এই কোন মশলাটা কোন রান্নার করে দিতে হয়, বাবা সেগুলো শিখেছিল। তারপরে বাবা এই কাজটা করেছিল, তারপর থেকেই বাবা ওইভাবেই 8-9 বছর ধরে একভাবে রান্নার কাজ করতো, ওই আলাতেই 8-9 বছর ধরে। আলাতেই? আলাতেই। আচ্ছা, এমনি কখনো ওই এখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে এরকম এখন ওরকম মানে অনুষ্ঠানে রান্না করতে যায়? হ্যাঁ, করতে যাই তো। মানে পাকা পোক্ত রান্নি বলতে যেগুলো বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রান্নার কাজ এখন সেরকম হয় না কেন বলছি, এখন অনুষ্ঠান বাড়ি হলেই রান্না হয়। তা এখন তো ওই যে কি বলে ক্যাটারার, হ্যাঁ ওরাই কাজ করে, এখন তো এরকম নর্মাল লোকদের নেয় না, না তো তার জন্যই এখন এই কলকাতার সাইট নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, যেহেতু এখন সব ক্যাটারার সিস্টেম হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল যে সমস্ত রান্নি বা কি বলে ঠাকুর তাদেরকে তেমন কাজ নেই, যার জন্য এখন ওর বাবা মানে মনিকা বা রাকেশের বাবা এখন ওই কনস্ট্রাকশন লাইনে গিয়ে কাজ করে, সাইট দেখাশোনা টাইপের এরকম কিছু কাজ করে না, মানে কনস্ট্রাকশন কোনো বিল্ডিং হচ্ছে সেই দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, এই মাছটা কি হয়েছে? এটা চিংড়ি পোস্ত দিয়ে হয়েছে। আচ্ছা, এইটা বলছে চিংড়ি পোস্ত দিয়ে, আর এই যে চিংড়িটা এই দুটো দেখছি আলাদা, এটা উচ্ছে দিয়ে রান্না হয়েছে। আচ্ছা, এটা উচ্ছের মধ্যে দিয়েছে। টেস্টটাই আলাদা, দুটোর টেস্টই আলাদা লাগছে। আচ্ছা, এটা একটু ড্রাই ড্রাই লাগছে, যেহেতু উচ্ছেটা একটু ড্রাই। ওরে বাবা, এত ঘেমে যাচ্ছে। ওটা একটু ঝাল, মানে এটা ওই ঝাল টাইপের যেটা বলে কি বলে এটা, পোস্ত দিয়ে চিংড়ি, পোস্ত চিংড়ি। যাই হোক, এটা খারাপ লাগছে না, আমার তো ভালো লাগছে। আমার মনে হয় মালাইকারি যে চিংড়ি তার থেকে এটাই বেশি স্বাদ লাগছে, জানি না আমার আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো আর কন্টিনিউ করো। ঘরে খাওয়া দাওয়ার পর বেশ ঘন্টা দেড়েক আমরা গল্প করলাম এক জায়গায় তিনজনে মিলে বসে, আমি মনিকা আর রাকেশ। আর এখন আমার ইচ্ছে হলো এদের গাছে যে খেজুর দেখতে পাচ্ছ, বেশ অনেকগুলো যে ঝুড়ি বা কাঁদি যেগুলো বলে সেই কাঁদি দেখতে পাচ্ছ, বেশ বড় বড়, আর অনেকগুলো খেজুরও দেখতে পাচ্ছি যে পেকেছে। তো আমি রাকেশকে মনিকাকে দুজনকেই বললাম যে তোমাদের গাছের খেজুর খাবো, তো কে খেজুর কে পারবে? আমি পারছি। হ্যালো বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন দাদাভাইয়ের ইচ্ছে হলো কি আমাদের কাছে খেজুর খাবে, আর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরে গল্প করছিলাম দাদাভাইয়ের সঙ্গে, তো এখন বিকেল হয়ে গেছে একটু। আর এই লাঠিটা তোমরা কি ভাবছো, দাদাভাইকে আমি মারবো? না না, দাদাভাইকে মারবো না, ওই খেজুরটা পারবো, চলে এসো। চলো দেখি তোমাদের খেজুর কেমন করে পারো। এই তো আমার ও তো হাইট যাচ্ছে না,
চেয়ারে উঠতে হবে। এই কাঁচা পড়ে যাচ্ছে তো। না কাঁচা না, কুড়াবে কে? আমি পাখি, বন্ধুরা তোমরা হা করে থাকো। মানে প্রচুর খেজুর পড়ছে, এই খেজুরের বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। তোমরা হা করে থাকো বন্ধুরা, ভীষণ টেস্টি এগুলো। এই কুড়াবে কে? সব তো পা দিয়ে গেছে। এই সব তো পা দিয়ে, এই দেখো খেজুরগুলো, মানে এগুলো খেতে বেশ টেস্টি। যদিও মাটিতে পড়েছে, এগুলোকে আমি জাস্ট একটা দুটো ধুয়ে দেখি খেয়ে এর টেস্ট কেমন। এই আমি এমন চেপে ধুলাম, সে দানায় বেরিয়ে গেছে। এই যে খেজুর ধর, বেশি পেকে গেছে এগুলো। এই চিয়ারে উঠতে হবে। এই খেজুরে মাংস কম, মাটি ভালো। এবার তো আমি এর উপরে উঠেই পাচ্ছি। ও নিচ থেকে হাত পাচ্ছিল না, এখন চেয়ারের উপর উঠে গেছে, দেখতে পাচ্ছ? দাঁড়া দাঁড়া খেয়ে দেখি, বেশি পেও না, কেমন না এই দানাগুলো এই কোথায় কোথায় পড়ে যাচ্ছে সব। অনেক খেজুর। ও আর কিছুদিন পরে, যদিও ওর বয়স কিন্তু অনেক, প্রায় 32-33 বছর বয়স, তাই না? হ্যাঁ, ও বলে ওর 32-33 বছর বয়স। যাই হোক, ওর বাড়িতে এসেছি, মানে মনিকাদের রাকেশদের বাড়িতে এসেছি। এ দেখতে পাচ্ছ বেশ পাকা পাকা খেজুর। এগুলো কিন্তু যখন আমি ছোটো ছিলাম, আমার মনে হয় আমি লাস্ট 12-13 বছর আগে এরকম পাকা খেজুর গাছ থেকে পেরে খেয়েছিলাম। তো আজ 12-13-14 বছর পরে আমি এরকম খেজুর টাটকা টাটকা মনিকা গাছ থেকে পেরে দিল। তো এটা বেশ খেতে কিন্তু অনেক ভালো লাগে, দেখতে পাচ্ছ? অনেক ধন্যবাদ তোমাদের। এখন আমি খেজুর কুড়াতে ব্যস্ত। দেখো কি সুন্দর লাল লাল খেজুর, এগুলো বেশ খেতে ভালোই লাগে, মিষ্টি। তো আমি আজকে এদের বাড়িতে এসেছি, মনিকাদের। সারাদিন কত প্রবলেম করলাম তোমাদের? একটু না, আমাদের ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তো যাই হোক, আমার সামনে বলতে হয় তাই বলছি কিনা জানি না, পরে বুঝতে পারবো। মন থেকে বলছি। আচ্ছা, বলছে মন থেকে বলছে যে ভালো লাগছে। দেখানোর মতো হতো দেখিয়ে দিতাম, দেখানো তো যায় না, মনের খবর, মনের ভিতরে কি হচ্ছে দেখা যায়, কিন্তু বুঝতেই তো পারছো আমি কতটা সকাল থেকে এক্সাইটেড ছিলাম। আচ্ছা, তো সেটা ও কতটা এক্সাইটেড ছিল সেটা বোঝা যায়, বোঝা যাবে চ্যানেল থেকে। সেই ভিডিওটা ও যে ভিডিও বানিয়েছে সকাল থেকে, মানে কি কি বলে ভিডিও বানিয়েছে সেটা দেখতে হলে ওর চ্যানেল আছে, যেটা তোমাদেরকে এর আগে বলেছিলাম, ছোট্ট গ্রাম বাংলায় যদিও চ্যানেলের নাম, তোমরা ইংলিশেও টাইপ করতে পারো তাহলে চলেও আসবে। ইংলিশে আসে না। যাই হোক, তারপরেও ওর ওর ভিডিওর লিঙ্ক বা ওর চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো যে ও আমার জন্য কতটা উৎসাহ ছিল, ও রাকেশ ওর বাড়ির লোকজন। আর এখন কোথায় নিয়ে যাবে বলছো? এই যে আমাদের এটা বাড়ি তো, পুকুর, পুকুরের ওপারে আমাদের গ্রাম। আচ্ছা, এই যে বাড়ি, ওদের পুরনো বাড়ি, দেখতে পাচ্ছ ছাদ নেই। কি কি দশা এদের বাড়ির, দেখো ছাদ উড়ে গেছে, কি যেন বন্যার কবলে, না না আমফানে, আমফানের কবলে। আর এখন বর্তমান এরকম বাড়িতে আছে, দেখতে পাচ্ছ? আর এই যে ডোবা বা পুকুর দেখতে পাচ্ছ, ছোট্ট পুকুর পানা ফানা ভর্তি, আর ওপারে হচ্ছে ওদের নদী। কোথা কোন দিকে যাবে মনিকা? এখন ওপারে যে নদী গাং আছে, গাং বলো তো তোমরা, গাং বলো না নদী বলো? গাঙও বলি নদীও বলি, যখন যে ভাষাটা মুখের সামনে হাজির হয়ে যায় সেটাই বার করে দিই। আচ্ছা, তো যে গাঙের পার বা নদীর পার নিয়ে যাচ্ছে, চলো কোন দিকে যাচ্ছে, চলো এসো এসো। আজ ওখানে কি দেখার আছে তোমার গাং পারে নদী পারে? ওইদিকে তো দেখলে বড়, এদিকে ছোট। আচ্ছা ঠিক আছে, ওইদিকে যে দেখলে তিন মাত্রার আর কি নদীর মিশ্রিত, আর এখানে আর কি ছোটখাটো আমাদের বাড়ির পাশেই, দেখতেই পাচ্ছ এসো। মানে এটা খালি বলা যায় এক প্রকার। হ্যাঁ, এখানটা তো ছোটই লাগে দেখতে। তো এখানে যাওয়ার জন্য, নদী পাড়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এরকমই, মানে পুকুরের যে আল, মানে ছাগল দুটো এখানেই বাঁধা থাকে। কাদের ছাগল এটা? এটা আমাদের।
আচ্ছা, এদের মনিকাদের আবার দুটো ছাগল আছে দেখতে পাচ্ছি, একটা ছাগল ওদিকে, ওই একটা ছাগল ভম্বল, এটা ভম্বলের মা। এই ভম্বল? হ্যাঁ, ওর নাম ভম্বল। যা, এটা হচ্ছে ভম্বল আর ভম্বলের মা, মানে মা আর বেটা দুটোই। আর এই যে এপার থেকে ওদের বাড়িটা দেখো কেমন লাগছে, ওদের বাড়িটা ছোট্ট বাড়ি, ওদিকে পুরনো বাড়ি, তার পাশে এরকমই। এটা ওপারে ওদিকে আর যাওয়া যায় না, এখানে যাওয়া যাবে কিন্তু কাদা কাদা আছে, কাদা কোনো শুকায় না, ওই নিচেটাই নামা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছো এই যে নদী, ছোট্ট নদী, জাস্ট কত ফিট হবে এটা, 25-35 ফিট হবে, মানে আপাতত যে জায়গাতে জল আছে সেই জলটুকু যদি বলি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ওপার পর্যন্ত জল তো এই পর্যন্তই তো। আচ্ছা, তখন একটু আগে এই পর্যন্ত জল চলেছিল না? আচ্ছা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো বলছে কেওড়া গাছ, আমি জানি না, আমাকে মনিকা বলছে এই গাছগুলো কেওড়া গাছ। ওই কেওড়া গাছের ফল মানে কেওড়া বলতে কি, এগুলো তো এই টক করে খায় না? হ্যাঁ হ্যাঁ, ওর চাকা বলে এগুলো। কি চাকা? ওর চাকা। ওর চাকা, যাই হোক, ওর চাকা বলে আমার ঠিক জানা নেই, ওর চাকা কি জিনিস। এই যে ফুলগুলো ধরেছে না এই গাছে, ওই ফুল থেকেই ফল হবে। না, সে কেওড়া গাছ আমি দেখেছি, জানি না তোমরা কেউ দেখেছো কি না, আমি অনেক অন্যান্য ভিডিওতে দেখেছি যে কেওড়া গাছে কেমন ফুল হয়, আর ফলও হয় আমাদের ছোট ছোট করমচা টাইপের, ছোট ছোট এগুলো এরকম বড় বড় হয়। আচ্ছা, এগুলো বড় বড় হয়? তাহলে ওটা কি গাছ? ওগুলো গুলি কেওড়া। আচ্ছা, দুটো কেওড়া আবার আলাদা আলাদা, তো জানি না, ও বলছে গুলি কেওড়া, আবার এটা বলছে এত বড় বড় কেওড়া, আমি যে কেওড়া দেখেছিলাম সেটা কিন্তু ছোট ছোট, ওগুলো গুলি কেওড়া। তো এ বলছে ওটা গুলি কেওড়া। এখানে জলে আওয়াজ হচ্ছে, কেউ আসে নাকি? আচ্ছা, হয়তো ভূতপূর্ণ, তো ভূত না মানুষ। গরু দেখে দেখো, এখান থেকে গরু আয়, আমি তো ভয় পেয়ে গেলাম, এখানে কি ভালোই স্রোত? ও ভেসে চলে এলো কোথা থেকে? ওই দিক থেকে নেমেছে। এই গরুটা ওদিক থেকে ভেসে চলে এলো, আমি ভাবলাম কোনো মানুষ টানু যাবে, তো দেখছি গরু ভেসে ভেসে চলে এলো, এখানে এসে আটকে গেছে, বেটা এখান থেকে উঠে যাচ্ছে। তো যাই হোক, মনিকা বলছে এই যে কেওড়া গাছ দেখতে পাচ্ছ, এর কেওড়া যে ফল সেই ফলটা বড় বড় হয়, আর সুন্দরবনের অন্যান্য জায়গায় আমি দেখেছি ছোটো ছোটো কেওড়া হয়। ওগুলো গুলি এখানে আছে ওই গাছটা, কিন্তু কোথায় আছে জানি না। দুধু আছে? এই খাসির কি বাচ্চা দুধু আছে নাকি? এই হাট, ওদিকে যা, ওদিকে যা, ওই যাবি না, তুমি সরে যাও, ওইদিকে চলে যাক, এই দরজা খোলো, এই ওইদিকে যা, যা দরজা খুলে দাও, যা 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 যা, এই গাং পার হয়ে এসেছে। যাক, এই এরিয়াটা কিন্তু বেশ ভালো, বাট অনেক কষ্ট, আমি এখানে সারাদিন আছি, মানে সারাদিন বলতে আমি এসেছিলাম এখানে 10:30 নাগাদ, এখন 3:30-4:15 বাজে, মাঝখানে 1.5-2 ঘন্টা বাড়িতে খাওয়া দাওয়ার পরে রেস্ট করছিলাম, বীভৎস গরম, বীভৎস, মানে ফ্যান চলছে, তারপরও এই জায়গায় আস মানে থাকা যাচ্ছে না, মানে তার কারণ হচ্ছে বাড়ির সামনে ওদিকেও প্রচুর ঘেরি, মানে চারদিকে শুধু নোনা জলের ঘেরি বা ফিশারি যেগুলো বলে, ইভেন এদিকেও এই নদীর ওপারেও যত এরিয়া দেখতে পাচ্ছ সবই ঘেরি, আর সব জায়গায় নোনা জল, যার জন্য কিন্তু এই জায়গাটা এখানকার অ্যাটমসফিয়ার বা ওয়েদার বা তাপমাত্রা অনেকটা হাই, অনেকটা গরম, প্রচুর অন্যান্য জায়গার থেকে এখানে গরম বেশি, বেশি গরম। তো এখন মনিকা কোথায় নিয়ে যাচ্ছ? পিসির বাড়িতে। কার বাড়ি? পিসির বাড়িতে। কোন পিসি? এই পাড়াতে তো। আচ্ছা, নিজের পিসি না? না না, পাড়াতে। আচ্ছা, এখন ওর যে পাড়াতে তো এক পিসি আছেন, তাদের সাথে সম্পর্ক অনেক বেটার বা ভালো, তো সেই পিসির বাড়িতে নিয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ এরকমই ওর বাড়ির বাইরের রাস্তাটা ঠিক এমনই, এখন তো হাঁটতে পারছি, বাট বর্ষার সময় কী হয় এখানে? এই তো বর্ষার সময় কী হয় দেখে বুঝতেই তো পারছো, না এখন তো নর্মাল আমি তো হাঁটতে পারছি। হাঁটতে পারছো তো? বর্ষার সময় কোনো কাদা থাকে? পুরো কাদা, এক হাঁটুর কাছাকাছি না? এই রাস্তা বুঝতে পারছো, এক হাঁটুর কাছাকাছি কাদা, আর এই যে নেট দিয়ে ঘিরে দেওয়ার কারণ হচ্ছে এই ভেরিতে প্রচুর গরু, এই রাস্তায় প্রচুর গরু মানে চলাচল করছে আর কি, তারাই এসে নেমে পড়ছে এই ভেরির মধ্যে, যার জন্য ভেরির মালিক, এই সরি ভেরি না, ঘেরির মালিক এখানে মানে নেট ফেট দিয়ে ঘিরে রেখেছে। আর কত দূর তোমার পিসির বাড়ি? ও আচ্ছা, এটাই। তাহলে ভাবো বন্ধুরা, আমাদের আমি কতটা মানে কষ্ট করে এখানে আছি, কেন বলছি, ওখান থেকে তো দেখলে আমাদের বাড়ি এতটা দূর, এবার কাদা হয়ে গেলে এইভাবে এই কাদার মধ্যে কাদা জল বর্ষা, যাই হোক, এদের এই পিসির বাড়িতে আমি জল আনতে আসি।
আচ্ছা, খাবার জল বলতে এখানেই? হ্যাঁ, খাবার জল, স্নান করার জল সবকিছু। আচ্ছা, ওদের যে খাওয়ায় খায় যে জল, স্নান করে, হাত মুখ ধোয়, সব জল কিন্তু এই যে পিসির কথা বলছো সেই পিসির বাড়ির থেকে নিয়ে যায়। খাওয়ার জল বলো, স্নান করার জল, হাত ধোয়ার জল, বাসন মাজার জল, কাপড় কাচার জল, সব জল। আর এই হচ্ছে পিসির বাড়ি, ঠিক এমনই। আচ্ছা পিসির এইটা কি কল এখানে, এটা খাওয়ার জল? আচ্ছা, এইটা হচ্ছে টিউব অয়েল, দেখতে পাচ্ছি। কোথায় জল, কোথায় পড়ে না তো? আচ্ছা, জল নেমে গেছে, অনেক পাম্প করতে তো এখানে জল নেমে গেছে, তো প্রথমবার বেশ কয়েকটা পাম্প করতে হয় তারপরে জল ওঠে। আর এই হচ্ছে পিসির বাড়ি, এইখানে মোটামুটি একটা বাড়ি দেখতে পাচ্ছি, এরকমই পাকাপোক্ত বাড়ি। এই আশপাশের মধ্যে এই এই বাড়িটা দেখতে পাচ্ছি, একতলা বাড়ি, বেশ ছাদওয়ালা বাড়ি। আর এর আগে, অনেকটা আগে, এরকম পাকা বাড়ি দেখেছিলাম, মানে মেন রোডের কাছাকাছি। আচ্ছা, এদিক দিয়ে ওই পিসিদের এদিকে নদীতে যাওয়া যায়, তাই তো? আচ্ছা, এইটা কি নোনা জল নাকি মিষ্টি জল? আচ্ছা, এখানে মোটামুটি সব জায়গায় নোনা জল, মিষ্টি জলের পুকুর এখানে আশেপাশে কোথাও নেই। আর এদের এখানে পিসি বলছে, যেই পিসি সেই পিসির বাড়িতে হাঁস দেখতে পাচ্ছি। এগুলো কি হাঁস বলেছো? পেরি হাঁস। আমাকে কুমিরমানির এক কাকু বলছিল এগুলোকে পেরি হাঁস বলে, ক্যাম্বেল হাঁসও বলে, ক্যাম্বেল। আচ্ছা, এগুলোকে বলছে ক্যাম্বেল হাঁসও বলে, আমি জানি না, মনিকা বলছে। ও আচ্ছা, এখানে ওরে বাপরে, এটা কি দেখছিস? এটা কি দেখছি এখানে, জাম দেখো, এখানে খাওয়ার লোক নেই নাকি, নাকি খেলে মানে বকা চকা করবে? বকবে না, পাকে নেই। আচ্ছা, এখানে জাম দেখো কত, এগুলো তো অনেক পেকে গেছে। আচ্ছা, একটু মানে একটু মানে পাকাগুলো ওই উপরে, কিন্তু এখানে এই গাছে, এই জাম গাছে কত জাম দেখো, এই জাম দেখতে পাচ্ছ, এইদিকে জাম দেখতে পাচ্ছ, ওই দেখো পুরো কালো হয়ে আছে, কালো হয়ে আছে, খাওয়ার লোক নেই। এই বাড়িতে ছেলে কজন? একজন ঘুমাচ্ছ বোধ হয়, রাতে জাল টাল টেনেছো তো? ও, এরা রাতে ঘুমায় না, দিনে বেরোয়। রাতে কী করে, জাল টানে? এখানে দেখতে পাচ্ছ ভর্তি জাম। তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম মনিকাদের বাড়ির পেছনে নদী, আর ওই নদী এখানেও দেখতে পাচ্ছ। আর এখানে যে পিসি পিসি করছে সেই পিসিদের নৌকো এখানে দেখতে পাচ্ছ, এই নৌকোতে উঠে ওই পিসিরা নদীতে মাছ ধরে। নৌকোটি ছোট্ট নৌকো, যদিও ছোট্ট নৌকো দেখতে পাচ্ছ। আর ওখানে তোমাদের পিসিদের জাল না, এখানে ওই যে পিসি জাল দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ। এ কখন তোলে এই জাল? জল তো অলরেডি কমে গেছে, আরও কমবে, আরও কমে যাবে। আচ্ছা, মানে জল আরও কমবে, তারপরে এই জাল তুলে নেবে, মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। এত ছোট নদী আমি এত জায়গায় দেখছি, মানে এত ছোট নদী কোথাও দেখিনি, সব থেকে ছোট নদী এখানে দেখলাম। ঠিক আছে, চলো। তোমার পিসির বাড়িতে তো কেউ মানে চুরি করে নিয়ে গেলে তো কেউ বুঝতে পারবে না, মানে আমরা প্রায় 15 মিনিট ধরে এসেছি, বক বক করছি, এখানে কারোর কোনো আওয়াজ পাচ্ছি না, সবাই ঘুমাচ্ছে। মানে কেউ যদি চুরি ডাকাতি করতে আসে, রাত জেগে সব মাছ ধরে নদীতে, সারা রাত জেগে থাকে না? তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেন কি পিসি বাড়িতে নেই বলছে, আর পিসে মশাই আর ওর যে দাদা পিসির ছেলে সেও ঘুমাচ্ছে, একেবারে ঘুমে বিভোর হয়ে আছে, যার জন্য আর ডাকাডাকি করলাম না, আবার বেরিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ ধরে এখানে আছি, এবার বাড়ি ফিরতে হবে, তার তোড়জোড় করতে হবে এখন বাড়িতে ফিরি। আগে মনিকাদের বাড়িতে যাই, ওখান থেকে আমার বাড়ি ফেরার জন্য তোড়জোড় করতে হবে। আমি প্রায় এই মনিকাদের বাড়িতে 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো আছি, আর এই মনিকাদের বাড়িটা দেখছি, আর একটা কথা ভাবছি, এতক্ষণ এখানে ছিলাম, মানে আছি 4 ঘন্টা 4.5 ঘন্টার আশেপাশে, তো এতক্ষণ প্রচণ্ড গরম ছিল, গরমে বীভৎস কষ্ট হচ্ছিলো, আমার তো বীভৎস কষ্ট হচ্ছিলো, তার সাথে সাথে এই মনিকা বা রাকেশ এদেরও অনেক কষ্ট হচ্ছিলো, যেটা আমি দেখছিলাম। আর এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, সব আকাশে হালকা আওয়াজ হচ্ছে গুড়গুড় গুড়গুড় করে, তো যদি বৃষ্টি হয় তাতেও এদের অসুবিধা, তাতে এদের কী অসুবিধা সেটা তোমাদের দেখায়। ওপরে দেখতে পাচ্ছ যে
টালি প্লাস্টিক, প্লাস এখানে দেখতে পাচ্ছ যে টিন দিয়ে ঘেরা, সেটাও ভাঙা আছে। এদিকগুলো দেখো, একটু জোরে ঝড়টর যদি হয় এগুলো উড়ে চলে যাবে। তো এই ভাইদের, এই বোনদের অবস্থা সত্যি অনেক শোচনীয়। অনেক কষ্ট করে, মানে কত কষ্ট করে মানুষ এইভাবে এমনভাবে বসবাস করে। অনেক জায়গায় যাচ্ছি, অনেকের বাড়ি দেখছি, আর সেগুলো আমি এরকম চাক্ষুষ করছি, এই ধরনের ঘরবাড়িগুলো। তো সত্যি অনেক কষ্ট হয় আমার নিজের, যে এই ধরনের, মানে এই রকম করে কোনো মানুষ এখনও কিন্তু থাকে বা আছেন, সত্যি খুবই কষ্ট লাগে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। মনিকা চলো, অনেক ধন্যবাদ আমাকে এত কিছু সময় দিলে, সারাদিন আমাকে সময় দিলে, আমাকে এত কিছু রান্নাবান্না করে খাওয়ালে, তার জন্য অনেক ধন্যবাদ। আর মনিকাই আমাকে ওর বাড়িতে আসার জন্য বলেছিল, তো তার জন্য অনেক ধন্যবাদ মনিকাকে বিশেষ করে। হাসছে যদিও, বাচ্চা মেয়ে, অনেক মানে বাচ্চা বলছে এই সেন্সে, ও বয়সটা আমার থেকে অনেকটাই কম, তো তারপরেও খুব ভালো কথা বলে কিন্তু। আর যদি তোমাদের মধ্যে কেউ এই মনিকার মতো আমাকে তার বাড়িতে আসতে বলতে চাও, বা তোমাদের বাড়ি, তোমাদের ফ্যামিলি, তুমি কোন পরিবেশের মধ্যে বড় হচ্ছো, থাকছো, সেটা যদি দেখাতে চাও আমার ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আইদার আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে জানাতে পারো। তাহলে আমিও তোমার বাড়িতে এরকম হাজির হয়ে যেতে পারি, তোমার বাড়ির পরিবেশটা তুলে ধরতে পারি পুরো সারা দুনিয়ার সামনে। আর যাই হোক, তারপরও একে বলছি আরও অনেক ধন্যবাদ তোমাকে মনিকা। আর তোমাদেরকে আরও একবার বলছি, মনিকার যে চ্যানেল আছে অবশ্যই মনিকার চ্যানেলে তোমরা ঘুরে আসো, ছোট্ট গ্রাম। আর সেই ভিডিওর বা সেই চ্যানেলের লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলটাকে দেখো, ওর ভিডিওগুলো দেখো। ভিডিও উদ্দেশ্যে তো কিছু বলবো না, এখন দাদা ভাই যা বলে দিয়েছে আমি কিছু বলবো না। তো এখন ওয়েদারটা ভীষণ মেঘলা, আর এইদিকে মানে বজ্রপাত হচ্ছে, তো এখন আপাতত আমি বলবো কি, তুমি আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যাও। ঠিক আছে, থেকে যাবো, পরের বারে এলে থাকবো। তো যাই হোক, এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আকাশে কিন্তু বেশ আওয়াজ হচ্ছে, গুর 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 করে, জানি না এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেলে এখান থেকে যাওয়া চাপ হয়ে যাবে। তো ঠিক আছে, কত দূর বললো, একটা টোটোকে ফোন করেছে রাকেশ, ওই পাড়ায় আসছে। ঠিক আছে, চলো টাটা, পরে পরে দেখা হবে তোমাদের সাথে, টাটা। এদিকে রাকেশ, চলো টাটা, পরে দেখা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, এই ভিডিওটি আমি আর বেশি লম্বা করছি না। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে ভিডিও জানিও ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, চলো টাটা। মনিকাদের বা রাকেশদের বাড়ি থেকে বেরিয়েছি, ওদের বাড়ির সামনে থেকে বেরিয়ে এখানে এসেছি। এই জায়গাটার নাম কি, রামচাকি, রামচাকি বাজার নাকি? এটা মন্দির, আচ্ছা রামচাকি মন্দির মোড়। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে রামচাকি মন্দির মোড়, রাকেশদের বাড়ি থেকে 200 থেকে 250 মিটার আশেপাশে। আর এখানেই মন্দির আছে দেখতে পাচ্ছ, এই যে বেশ বড় সড়ো একটা মন্দির আছে, পাশেই হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে দেখতে পাচ্ছ। আর রাকেশ বলছিল এই মন্দির একবার ভেঙে গেছিলো আমফানের সময়, তারপরে আবার এই মন্দিরটি নতুন করে বানাচ্ছে। তো এই যে মন্দির আছে, এখানে পুজো টুজো হয়, আর ভেতরের যে গেট আপগুলো দেখতে পাচ্ছে বেশ নতুন করে করছি, বেশ ভালো লাগছে। আর এখানে ঘট টট আছে দেখতে পাচ্ছি, মানে এখনও পর্যন্ত এখানে পুজো হয়, ছাদ নেই যদিও ওই মন্দির, তারপরে কিন্তু এখানে পুজো টুজো হয়। এখন মন্দির ইনকমপ্লিট, বাট যখন কমপ্লিট হয়ে যাবে এর যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছে খুব সুন্দর লাগবে তখন, আমার তো খুব ভালো লাগছে। আর ঠিক মন্দিরের পাশেই এরকমই একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ। আর এই ভাইরা সব স্কুলে পড়ে, তাই তো? স্কুলে পড়ো? কোন ক্লাস তুমি? ক্লাস 2। ক্লাস 2 তুমি? 5। 5 পড়ো তুমি? তুমি? আমি 3। 3 তো পড়ো তুমি? আচ্ছা 2, 3, 4, 5। তোমরা সবাই বন্ধু? হ্যাঁ। কি খেলছো এখন? গোল্লা। কি খেলছো? গোল্লা। গোল্লা। এই স্কুলে সবাই পড়ো? হ্যাঁ। এখানে কোন ক্লাস পর্যন্ত আছে? ক্লাস 5? 5। হ্যাঁ, তো তারপরে কোথায় যাবে তুমি? আমি গোয়ালপুর যাব। আচ্ছা, তারপরে গোয়ালপুর, ক্লাস 6 এ যখন উঠবে। স্কুলের পাশটা এরকমই দেখতে পাচ্ছ, বেশ একটা পুকুর আছে। এটা নোনা জল না মিষ্টি জল? তো আপনি স্নান করছেন, নোনা জলে স্নান করছেন, গা হাত পা জ্বালা করবে না? এটা পুকুর বলেন না কি বলেন, ঘেরি ঘেরি? না, পুকুরে তো মিষ্টি জল থাকে। আচ্ছা আচ্ছা, তো ওই দিদি মানে এই যে এটাকে পুকুর বলছে, এই পুকুরের কিন্তু নোনা জল, আর ওই দিদি স্নান করছে। তো আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে নোনা জলে গা হাত পা জ্বালা করবে না, বলছে আমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এমনি মিষ্টি জলের পুকুরে আপনারা স্নান করেন না?
এখানে আশেপাশে কোথাও মিষ্টি জল নেই? না। তো আপনারা স্নান করা মানে নোনা জলেই করতে হয়? হ্যাঁ। কোনোদিন মিষ্টি জলে স্নান করেননি? মানে মাঝে মাঝে করেন? হ্যাঁ। সবাই এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু একই হাল, যে নোনা জলে চক্করে পড়ে তাদের শরীর লবণ জলে শরীর জ্বলে বলে একটা শব্দ আছে। তো এখানকার পরিস্থিতি কিন্তু তেমনটাই। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, যেখানে থাকতাম, সেখানকার যেমন বিল্ডিং ছিল, বেশ ইট বেরিয়ে গেছে, প্লাস্টার খসে পড়েছে। তো এখন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর কিন্তু সেই একই দশা। ভেতরে কিছু আছে? এটা স্কুল ক্লাস, অন্ধকার, যদিও ভেতরে অন্ধকার। আর এখানে দেখতে পাচ্ছ, বেশ দেখতে বেশ ভালো লাগছে, এরকম পুরনো হলেও। স্কুলে এখানে সম্ভবত গরু রাখে এখন। একটা দুটো রুম আছে, রুম দুটো আছে। তো এই একই, যেমন এটা একটা হলঘর টাইপে দেখতে পাচ্ছ, ওপার থেকে এপার পর্যন্ত। তো এই হলঘরের মধ্যে নর্মালি প্রাইমারি স্কুলগুলোতে কী হয়, এই এপারে একটা ক্লাস হয়, এপারে একটা ক্লাস হয়, মাঝখানেও একটা ক্লাস হয়। যেহেতু স্টুডেন্ট কম থাকে, বাচ্চাদেরকে অত পাত্তাই দেয় না স্কুলের শিক্ষকরা, আমি দেখেছি। কেননা কোনো পার্টিশান থাকে না, ধরো এই রুমটার মধ্যে দুটো বা তিনটে ক্লাসের পড়াশোনা হয়, তারপরে কিন্তু কোনো পার্টিশান নেই। এও চিৎকার করছে, ওর পড়া নিয়ে চিৎকার করছে, অন্য ক্লাসের স্টুডেন্টরা তাদের পড়া নিয়ে চিৎকার করছে। তো যাই হোক, এগুলো দেখে বেশ অনেকটা মানে পুরোনো দিনের কথা মনে পড়ছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই বিল্ডিংটি বেশ ভালো লাগছে, ওয়াও।